সমাজ গঠনে তার ভূমিকা আমাদের সবারই জানা। তিনি ছিলেন একজন সাধক মহিলা, বিশ্রাম না নিয়ে কাজ করে গেছেন শিক্ষা অগ্রসর এই জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য। তিনি ছিলেন দানবী রাগিব আলী সাহেবের আজীবনের সহযোদ্ধা। দেশের উন্নয়নের জন্য এবং শিল্পের প্রসার ঘটাতে দানবীদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন আজীবন। এমন এক মহেশী নারীর জন্য আজকে লাখো মানুষের ঢল নেমেছে এ জনপদে, এ রাগিব নগরে। আমরা দেখতে পাচ্ছি আজই রাশিদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী সাহেব, তার সহকর্মীবৃন্দ, ছাত্র ছাত্রী সহ Thank you.
তাহলে এই জায়গাটা একটু খালি করুন, এটা খালি করুন, রাস্তা কিটে রাখইলো, এবার রাস্তাটা আসতে বলুন। স্যার আপনি আপনারা ছবি তুলুন, আপনি আপনি একটু হাজির আমরা দেখতে পাচ্ছি দানবী রাগি ভ্যালি স্যার এবং রাগি ভ্যালি ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ সহ প্রস্তাবক নিয়ে ধীরে ধীরে মহেশী নারী রাবেয়া হাসান চৌধুরী সবাই ছুটে এসেছেন বেগম রাবেয়া চৌধুরী শ্রদ্ধা জানাতে, তার কবরে অবলম্বন করতে, তার জন্য দোয়া করতে। কি দেওয়ান আসবে আসো মোহন হইও না এবং রাগে ভাবিয়া ফাউন্ডেশনের না বাচ্চারা আসতে পারবো না, সুন্দর লাগবে। একটা ভিডিও হলো রবিবার খুঁজে এরপরে তারপরে পুষ্প স্তবক অর্পণ করবে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি এবং এর নেতৃত্ব দিচ্ছেন জনাব রাগিব আলী, জনাব বয়সুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা রফিকুল হক, আনোয়ার হোসেন রাজু সহ অন্যান্য। নাম ঠিক করে দিলেন আমি অনুরোধ করব যে সংস্থা যারা পরিষদ এবং এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অন্যান্য
দোয়া করার জন্য রাগিব মুজিব উচ্চ বিদ্যালয় পূর্বধলা নেত্রকোনা। এখন ফুলছে খবরে শিলামান্যার পরিষদ কবরে ফুল দিয়েছেন, তারা ধীরে ধীরে কবরস্থান ত্যাগ করবেন। এবং আজ জনপদ দীর্ঘ মানুষের সারি কিলোমিটার থেকে কিলোমিটার পেরিয়ে গিয়েছে। আমি আবার অনুরোধ জানাচ্ছি যারা ফুল দিয়েছেন সেই সংস্থা সেসব ব্যক্তিবর্গকে আপনার কবরস্থান খালি করে দেন, অন্যকে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিবেন। এখন দেন, এইভাবে দেন, এইভাবে দেন। এখন ধীরে ধীরে সমাধিস্থলের দিকে গিয়ে যাবেন। আইডিয়া যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা ও প্রশিক্ষণ কেন্দ্র কখন দিলে ভাইয়া শামসুজ্জামান কবির জানিয়ে বিদায় নিচ্ছেন। এবার কবরস্থানের দিকে গিয়ে যাবেন পুষ্পস্তবক নিয়ে। আজি রাশিদ আলী উচ্চ বিদ্যালয় এবং এর নেতৃত্বে আছেন প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী সহ অন্যান্য। যারা ইতিমধ্যে কবরস্থানে ফুল দিয়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা দানবী রাগিব আলী সাহেবের বাড়িতে যাবেন, সেখানে নামটা গ্রহণ করবেন এবং তারপরে বিদায় নেবেন। জাম লাগ গিয়েছে হ্যাঁ।
আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাই সারিদুকে এর পিছে বহুত লম্বা লাইন লাগিয়েছে আপনারা সবাই এবং ম্যাডামের জন্য দোয়া করবেন আপনারা যারা ইতিমধ্যে ফুল দিয়েছেন তারা কবরস্থান থেকে বাইরে বের হয়ে আসেন এবং অন্যকে এখন কবরে পুষ্প স্থাপক অর্পণ করবেন হাজির রাখবৃন্দ এবং শত শত পাত্র ছাত্রী মধুবন মার্কেট অফিস এবং এর নেতৃত্বে আছেন জনাব সজ্জাতুর রহমান শিমন। যারা ফুল দিয়েছেন ইতিমধ্যে তারা সিন্নি খাওয়ার জন্য দানবের আগে আলী স্যারের বাড়ির দিকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ সিন্নি না খেয়ে যাবেন না, আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা দানবের আগে আলী স্যারের বাড়িতে চলে যান। একটু সামনে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বে আছেন রাগিবনগর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হাজারো ডাক্তার ছাত্র এখন আছেন প্রফেসর ডক্টর সৈয়দ লোকমান আলী। আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার আব্দুল সবুজ স্যারকে আপনি আপনার পুষ্পস্তবক নিয়ে ধীরে ধীরে কবরস্থান দিকে এগিয়ে যান। যারা ইতিমধ্যেই অন্যকে সম্মান শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিবেন। আল্লাহ
আপনারা বাহির সাইডে বেরিয়ে আসবেন এবং অন্যকে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিবেন। এখন পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ তদ্বত কুমার ভট্টাচার্য। কবরস্থান থেকে পুষ্পস্তবক নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং এর নেতৃত্বে আছেন প্রফেসর ডাক্তার আলতাফুর রহমান। এবার কবরস্থানের দিকে পুষ্প আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। আমি ডাক্তার আতিক স্যারকে অনুরোধ জানাচ্ছি পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য। মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ প্যাথোলজিকে পুষ্পস্তবক নিয়ে কবরস্থান থেকে এগিয়ে যাওয়ার জন্য এবং তার নেতৃত্বে আছেন প্রফেসর ডক্টর আবেদ হোসেন। এবার আমি অনুরোধ জানাচ্ছি জালালাবাদ রাগিব রাবে মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি তাদেরকে পুষ্পস্তর আয়সা আক্তার, যারা ইতিমধ্যেই কবরস্থানে ফুল দিয়েছেন দোয়া করেছেন, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা বাইরে বের হয়ে আসবেন এবং দানবী রাগিব আলী স্যারের বাড়িতে গিয়ে সিন্নি গ্রহণ করবেন। এবার আমি অনুরোধকে পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং ফিজিওলজি ডিপার্টমেন্টের নেতৃত্বে আছেন প্রফেসর ডাক্তার রেজিনা মুস্তারিন। আপনারা ঠিক আছে? এবার আমি অনুরোধ করব জালালাবাদ রাগিব রাবে মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রিকে পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য
এবং এই ডিপার্টমেন্টের নেতৃত্বে আছে। সাথে সাথে অনুরোধ জানাচ্ছি রাগিব রাবার মেডিকেল কলেজ আর হাসপাতালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনকে তাদের পুষ্পস্তবক নিয়ে কবরস্থান থেকে এগিয়ে যাওয়ার জন্য, এবং এই ডিপার্টমেন্টের নেতৃত্বে আছেন প্রফেসর ডাক্তার মনোয়ার আহমেদ তালুকদার। এবার আমি অনুরোধ জানাচ্ছি জালালাবাদ রাগিব রাবার মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজিকে তাদের পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং ফার্মাকোলজি ডিপার্টমেন্টের নেতৃত্বে আছেন প্রফেসর অর্পণ করেছেন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে, আপনারা কবরস্থান থেকে বাইরে চলে আসেন এবং আপনারা দানবী রাগিব আলী স্যারের বাড়ির দিকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমি অনুরোধ জানাচ্ছি সন্ধানে রাগিব রাবার মেডিকেল কলেজ থেকে যারা এসেছেন, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই একসাথে দোয়ায় শরীক হবেন। যারা এসেছেন এবং যারা আসবেন সবাই কবরস্থানের মধ্যে প্রবেশ করবেন। এবার আমি অনুরোধ জানাচ্ছি বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজকে তাদের পুষ্পস্তবক। প্রবেশ করার জন্য এবং এর নেতৃত্বে আছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় 50 বছর পূর্তি পুনর্মিলন উদযাপন পরিষদকে তাদের পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং এর নেতৃত্বে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ সিন্নি না খেয়ে যাবেন না। আপনাদের অনুরোধ জানাচ্ছি সবাইকে দানবী রাগিব আলী স্যারের বাড়িতে যাওয়ার জন্য, সেখানে আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা আছে, আপনারা অনুগ্রহ করে সিন্নি গ্রহণ করবেন। স্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার নাগরিক কমিটিকে, এবং এর নেতৃত্বে আছেন জনাব চৌধুরী, জনাব ওয়ালি সিদ্দিকী, জনাব চৌধুরী হারুন আকবর। এবার আমি অনুরোধ জানাচ্ছি জালালাবাদ লোক সাহিত্য পরিষদকে তাদের পুষ্পস্তবক নিয়ে। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا رب العالمين أي أكرم الأكرمين أي أرحم الراحمين الله আপনার পবিত্র কালামুল্লাহ শক্তিকে কিছু তেলাওয়াত করা হয়েছে বা একবার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পাঠ করা হয়েছে আল্লাহ আমাদের এই সমস্ত গোনাহগুলো কবুল ও মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আয়াত তামা আকরামিন মরহুম বেগম রাবিয়া খাতুন চৌধুরীর মৃত্যুবার্ষিক উপলক্ষে অনেক ফাতোয়া আদায় করা হয়েছে অনেক ওয়াজিবা আদায় করা হয়েছে অনেক দান ফরজ করা হয়েছে আল্লাহ সমস্ত আমলকে আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ সমস্ত আমলকে কবুল ও মঞ্জুর ফরমাও এর হাদিয়াতুক সরদার আবু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম তাআম সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইমায়ে মুস্তাহিদিন ওলি আব্দুল গোস কুতুব যত মুমিন মুমিনাত ঈমানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তামামের আরওয়ার ওয়া সওয়াব পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ খুসুসান মরহুমা বেগম রাবিয়া খাতুন চৌধুরী নামা আমাদের মধ্যে সবটুকু উঠাইয়া দাও ইয়া আল্লাহ নামা আমাদের মধ্যে সবটুকু উঠাইয়া দাও ইয়া আল্লাহ রাসূল আপনাইয়াম আপনার ওই বান্দাকে মাফ ফরমাও আল্লাহ আপনার ওই বান্দাকে মাফ ফরমাও ইয়া আল্লাহ ওনার দরগাতে বলান ফরমাও ওনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দাও ইয়া আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ রওজাতুল মিনিয়াজিল জান্নাহ বানাইয়া দাও রব্বুল আলামিন আয়াকরামুল আকরামিন আল্লাহ বিদ্যুতের মতো ফারুক করাই দিও ইয়া আল্লাহ ডান হাতের মধ্যে আমল নামা দান করিও রব্বুল আলামিন আয়াকরামুল আকরামিন বিনা হিসাবে আল্লাহ আপনার বান্দাদের জান্নাতুল ফেরদাউস নসিব করিও ইয়া আল্লাহ বিনা হিসাবে আল্লাহ আপনার বান্দে জান্নাতুল ফেরদাউস নসিব করিও রব্বুল আলামিন আয়াকরামুল আকরামিন মরহুমাম রাবিয়া খাতুন চৌধুরীর শাশুড় শাশুড়ি আব্বা আম্মা সহ উভয়ের খানদানে যত মূর্তে গান আছে আল্লাহ তামা মূর্তে গানে মা ফরমাও আল্লাহ তামা মূর্তে গানে মা ফরমাও সাথে সাথে আমাদের অসহায় এতি মূর্তে গানে মা ফরমাও রব্বুল আলামিন আকরাম আল আকরামিন রাগিব রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব ইয়া আল্লাহ অসুস্থ আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা সফলতা দান ফরমাও ইয়া আল্লাহ সিহাত আফিয়াত তন্দুরুস্তি আনায়াত ফরমাও আসমানে জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ ওনাকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আকরাম আল আকরামিন লক্ষ লক্ষ মানুষ খেদমত পাইতেছে ইয়া আল্লাহ আপনার বান্দার হায়াত তৈয়বা তো নসিব ফরমাও আর বেশি বেশি খেদমত করার এবং দান খরচ করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আকরাম আল আকরামিন ওনার যত আশা আকাঙ্ক্ষা আছে ইয়া আল্লাহ সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ ফরমাও ইয়া আল্লাহ ওনার হায়াত তৈয়বা তো নসিব ফরমাও রব্বুল আলামিন আমাদের প্রিন্সিপাল সাহেব ইয়া আল্লাহ অনেক মুজাহাদা অনেক কষ্টের পর মেডিকেল কলেজকে উন্নততর পৌঁছাই দিয়েছেন ইয়া আল্লাহ ওনাকে হায়াতের তৈবা কবুল নসিব ফরমাও ইয়া আল্লাহ হায়াতের তৈবা কবুল নসিব ফরমাও রাগে রাগে মেডিকেল কলেজকে আল্লাহ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করিয়া দাও রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহের মাফ ফরমাও বাকি জীবনটুকু আপনার মকবুল গোলামে নসিব ফরমাও রব্বুল আলামিন যত দুনিয়ার বুকে রাখো ঈমানের হালকে রাখিও যখন উদয়বার সময় হয় আমাদের প্রত্যেকের জবানদারা করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেন পিছে আমরা একসাথে খাওয়া না বুঝি দাঁড়ো না যাও অনেক একটু দোয়া হইলি বানে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যারা ইতিমধ্যে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেছেন কবর জিয়ারত করেছেন তাদের সবাইকে নানাবি রাগিব আলী সাদের বাড়িতে যাওয়ার জন্য এবং সেখানে সিন্নি গ্রহণ করার জন্য জালালাবাদ রাগিব রোগের মেডিকেল কলেজ হাসপাতালে সকল ছাত্র ছাত্রী বৃন্দকে অনুরোধ জানাচ্ছি আপনার দানবীর রাগিব আলী স্যারের বাড়িতে গিয়ে একটু পরিদর্শন করে আসবেন তুই তো ইয়াই আসা তুই আই যাইছি বারোটা
তার নাই নে কেউ আর তার কেউ নাই আর সাদা মাথা জীবন যাপন করতেন নিজেকে তিনি দাঁড় করিয়েছিলেন সাধারণ মানুষের কাতারে। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ আমরা লোক নাই ইউক আমরা লোক যাদের পুষ্পস্তবক প্রদান করা শেষ হয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার কবরস্থান থেকে সরাসরি জানাবে আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রাব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি আমাদের বেগম সাহেবকে মাফ করো, তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাকে যে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আল্লাহ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে রাব্বুল আলামিন আল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাণ হয়েছে রাব্বুল আলামিন এগুলি রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রাব্বুল আলামিন আমাদের এম বিষয়কে আল্লাহ তুমি দেখায় তৈবা কবিলা দান করো। রাব্বুল আলামিন ওনার মা বাবা সহ আত্মীয় স্বজনের পূর্বশ্রী যারা আল্লাহ চলে গেছেন কবরে আল্লাহ এই গুরুস্থানে শুয়ে আছেন সকলকে তুমি মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরকে আল্লাহ জান্নাতে জান্নাতে টুকরা বানিয়ে দাও। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبته منا فتوفه على الإيمان رب العالمين আলহামদুলিল্লাহ ওরে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার রাব্বুল আলামিন তুমি আল্লাহ ইশফাত ও ইয়া জালাল নাম দেখুন রাবিয়া খাতুন চৌধুরী ইয়াল্লা রুহে মাগফিরাতের জন্য আসছেন ইয়াল্লা তারা মাগফিরাত কামনা করছেন রব্বুল আলামিন আপনি ওনাকে ইয়াল্লা মাগফিরাত দিন ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন আরও অসংখ্য মানুষ অসংখ্য প্রতিষ্ঠান ইয়াল্লা আসছেন ওনার রুহের মাগফিরাতের জন্য মেহরবানি করে ইয়াল্লা তুমি ইয়াল্লা মরহুমা বেগম রাবিয়া খাতুন চৌধুরীর উপর করুণা করো রহমত দান করো ইয়াল্লা উনি যেভাবে দিয়েছেন আমাদের সমাজকে ইয়াল্লা তুমি এভাবে ইয়াল্লা তার উপর করুণা রহমত বর্ষণ করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين চারিদিকে হাজারো মানুষ কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য একজন কবি সৈয়দ আহমেদ যথার্থই বলেছেন তাই সবার হৃদয়ে ভাষ্য তার কর্মই তাকে সবার হৃদয়ে বাঁচিয়ে রেখেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস